বুধবাৰে শিলচৰৰ একমাত্ৰ তাৰাপুৰ অভাৰব্ৰিজত প্ৰকাণ্ড ফাট মেলিছিল আৰু সেই দৃশ্য প্ৰত্যক্ষ কৰিছিল ই ৰিক্সা চালক জয়ন্তদেৱে। তেওঁৰ সাৱধানতাৰ ফলত ডাঙৰ দুৰ্ঘটনাৰ পৰা ৰক্ষা পাইছিল শিলচৰৰ ৰাইজে। তেওঁ সেইদিনা নিজৰ উপাৰ্জন পাহৰি কেইবা ঘণ্টা ধৰি সেই ঠাইত থিয় হৈ এক প্ৰকাৰ ট্ৰাফিক পুলিচৰ ভূমিকা পালন কৰে। সেই ই ৰিক্সা চালক জয়ন্তদেৱে আজি কয়, মানুহক দুৰ্ঘটনাৰ কবলৰ পৰা ৰক্ষা কৰাতকৈ উপাৰ্জন কৰাটো ডাঙৰ নহয়। আমার মাথা থেকে চটি গেছে তখন যে আমি যে গাড়ি বন্ধ 4-5 ঘন্টা যে আমি এখানে ইয়ে করলাম এগুলা তখন আমার মাথা আসলো না, আমার তখন মনেই নেই এগুলা। আমি আগে এই খাতে আমি আগে যেমন দিলাইছি যে এটা করলাম, আমার হয়েছে আচ্ছা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই, এটা এমনি তো কত ইয়ে হয়। হ্যাঁ, তো এটা আমার হইল 1 নম্বর খাত। আজকে যদি এখানে একটা বড় গাড়ি যদি ইয়ে হয় ডাবে, ডাবার পরে এটা তো অবশ্যই গাড়িটা পাল্টে গাইব, ব্রিজের নিচে অনেক মানুষ লোক যাতায়াত করে। হ্যাঁ, প্লাস এখানে জাম হইব, অ্যাক্সিডেন্ট হইব, মানুষ হ্যাঁ মারা যেতেও পারে, এরকম হইব, এটা বিপজ্জনক ঘটনা হইব। এটার লাগে আমি অ্যাডভান্স আমি চিন্তা করি এটা করলাম, তখন আর আমার এদিকে আর এটা দেখিয়া এত বড় বিপদের এটা দেখিয়া মুখে আইয়া তখন আমি আর এদিকে আমি বলি আমি কোনো কাজ করতে পারব। আর এখানে আমি 4-5 ঘন্টা আমি আমার ইয়ে করলাম করে আসি। শিলচরের একমাত্র তারাপুর ওভারব্রিজত যা বুধবারে আমি দেখাইছিল যে কিখনে একটা প্রকাণ্ড ফাট মেলিছিল আর এজন ই রিক্সা চালকর সাবধানতার ফলত এই ওভারব্রিজের কারণে দুর্ঘটনা নঘটে। সেই ই রিক্সা চালকে তারাপুর আউটপোস্টত গিয়ে খবর দিছিল যে ওভারব্রিজত কেনেকৈ ফাট মেলিছিল আর তারপরে বিভাগীয় কর্তৃপক্ষই সেই ওভারব্রিজত মেরামতি আরম্ভ করিল। সেই ই রিক্সা চালকের বাবে আজি সেফলি শিলচরের মানুষে এই ওভারব্রিজতে যাতায়াত করবো।